ওয়েলকাম টু মাই চ্যানেল, আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একটা ঈদের স্পেশাল একটা সেমাই রান্না দেখাবো, পায়েস বা পুডিং যে যেটাই বলেন না কেন। এটা শুধু আমার ব্যাচেলার ভাই অ্যান্ড বোনদের জন্য, যারা ঈদ আসতেছে আপনজনদেরকে দেশে রেখে বিদেশে মাটিতে ঈদ করতেছেন, আপনজন কেউ কাছে নাই, ওদের জন্য এটা একদম রেডি। আর এটা কীভাবে রান্না করতে হয় ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন। আর যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাইলে শিখতে পারবেন না, আর আমাকে বকা দিবেন। এখানে দেখেন আমি দুধ নিয়েছি, আর এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে এটা রান্না করব। আমি যেভাবে করেছি আপনারা আমার ভিডিওটা দেখে দেখেও রান্না করতে পারবেন, শুধু আপনাদের জন্য এটা আমার করা। আর এটা আপনারা বাসায় সব কিছু মিক্সড করে এরকম করতে পারবেন, আমি প্যাকেটটা দিয়ে করা, কারণ হচ্ছে আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের সুবিধাতে আমি আপনারা করতে পারেন। আর ঠান্ডা দুধের মধ্যে এটা ঢেলে দিবেন, আর দেখেন আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন। আর এই প্যাকেটটা আপনারা যে কোনো সুপার স্টোরে পাবেন, এসব জায়গায় এটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমি যেভাবে করেছি এভাবেই করবেন, দেখবেন এত মজা হয়েছিল এই পুডিংটা। আর কি আপনারা যারা রান্না করতে পারেন না এটা দেখে দেখে রান্না করতে পারবেন, আর আমি একদম পুরো দেখে দিয়েছি আপনাদেরকে, কারণ আমি কিচ্ছু একটুকু স্কিপ করি নাই, শুধুমাত্র আপনাদের জন্য, ভাই বোনদের জন্য। প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে পিস্তা বাদামগুলো, আর সরি আলমন্ডগুলো, আমি এইগুলা বাদামগুলোকে আমি একটু এখন ছেঁচে নিব, আপনারা যে কোনো কিছু সাহায্যে এগুলাকে কেটে নিতে পারেন। আর দেখেন এখানে প্যাকেটটা, এই প্যাকেটটা আপনারা যে কোনো দোকানে পাবেন, আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, কারণ আপনাদের উপকারে আসলে আমি এত খুশি হব। আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন এটা রান্না করে, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হলো। দেখেন মাশাল্লাহ, আমি আস্তে আস্তে, একটু সময় লাগছে এটা করতে, ধৈর্য ধরে করতে হয়, আর আপনাদের জন্য এটা ইজি। কাজ থেকে এসে আপনারা এটা করে রেখে ফ্রিজে রেখে দিবেন, সকালবেলা উঠে এটা খেয়ে নেবেন, আর আপনজনদেরকে মিস করতে হবে না, দেখেন। আর যারা আমার আশেপাশে আছেন প্লিজ আপনাদেরকে ঈদের দাওয়াত, ঈদ মুবারক, আপনারা আসবেন আমার বাসায়, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ঈদের নাস্তা খাওয়াবো। আবার আপনারা এইভাবেও রান্না করতে পারেন, সাগু অ্যান্ড সুজি আর সেমাই একসাথে মিক্সড করে এই রান্নাটাও করতে পারেন। আইটিয়াস এই প্যাকেটের সাথে কিন্তু এলাচি, দারচিনি এমনি একটু পাউডার দেওয়া ছিল, আর কিসমিস এগুলা অলরেডি দেওয়াই ছিল এইটার সাথে, আমি আর কিছু অ্যাড করি নাই, শুধু এই বাদামটাকে আমি একটু কুচি করে দিয়ে দিয়েছি, আর উপরে আমি ঘর থেকে একটু কিসমিস উপরে দিয়ে দিয়েছি, কারণ যে প্যাকেটটা আমি পুল প্যাকেটটাই রান্না করেছি। আর সাথে আমি একটু সিঙ্গল ক্রিম দিয়েছি, আপনারা যদি মনে করেন সিঙ্গল ক্রিম দিতে দিবেন, আর না হলে অসুবিধা নাই, এই দুধটা দিয়েই শুধু এটা রান্না করবেন, এত মজার। আর আমি গোলাপ জল দিয়েছি শেষে, দেখবেন আপনারা। আর যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার নতুন বন্ধুদেরকে বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের পছন্দের মতো চিনি গুঁটা দিবেন, আমি আমার পছন্দের চিনি দিয়েছি, কারণ আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি, যে কোনো জিনিসে আমি মিষ্টিটা বেশি ইউজ করি, অনেকে আবার কম মিষ্টি পছন্দ করেন, এটা আপনাদের চাহিদা। প্লিজ আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া ভালোবাসা সবসময় আছে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর কমেন্টে আমার একটা ভিডিও বানানোর আগ্রহ জাগিয়ে দেয়। প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন, যেভাবে আমার পাশে সবসময় আছেন, আশা করি আমাকে ছেড়ে কেউ যাবেন না। আমি মনে করছিলাম ছেড়ে দিব, কিন্তু এত সারা পাচ্ছি না ছাড়ার, ইনশাল্লাহ আমি যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়ে রাখবেন ততদিনে আপনাদের সাথে টুকটাক কিছু না কিছু দিয়ে শেয়ার করে আমি থাকবো ইনশাল্লাহ। আর এই যে আমি রোজ ওয়াটার দিয়েছি, দেখেন মাশাল্লাহ আমার এটা হয়ে গেছে, একটু সময় ধৈর্য ধরে এটা করতে হয়, যখন এটা ফুটে যাবে তখন আপনারা চিনি দিবেন, আগে চিনি দিবেন না।
আগে চিনি দিলে সাগুগুলা যে ছিল এগুলো সিদ্ধ হবে না। আর পরে আমাকে বকা দিবেন, আপু কি বলল, এটা তো আমাদের এরকম হয়েছে না। ইনশাল্লাহ হবু হবু আমার মতোই হবে রান্না করলে এরকম। দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এই থিকনেসটা এরকম রাখবেন, যখন ঠান্ডা হবে তারপরে এটা একটু আরও ঘন হয়ে যাবে। আমি সিঙ্গেল ক্রিম দিয়েছি, আপনারা চাইলে ডাবল ক্রিমটাও দিতে পারেন। আশা করি এই আমার এই ভিডিওটা সবাই উপকারে আসবে, আমার মেয়ের জন্য উপকারে আসতে পারে, সেও এটা দেখে দেখে রান্না করতে পারে। আর ঈদ হচ্ছে একটা স্পেশাল ডে, ঈদের স্পেশালের মধ্যে স্পেশাল খাবারগুলো না থাকলে মন খারাপ থাকে। আর আসলে মায়ের হাতের সেমাই বা মায়ের হাতে লাচ্ছি, এগুলা ঈদের খেতে অনেক ভালো লাগে। আর যারা বিদেশে চলে আসছেন বেচেলার ভাই বোনদেরকে বলতেছি, আপনারা মন খারাপ করবেন না, কারণ আপনাদের লাইফ যদি গড়তে হয় আপনারা বিদেশে থাকতে হবে, মা খালা চাচি ভাই বোন আত্মীয় স্বজন ওদেরকে ফোন করে যোগাযোগ করে নেবেন, মন খারাপ করবেন না। কারণ একদিন আমরাও এরকম ছিলাম। এই দেখেন আমি এটা রান্না করার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করতেছি। আপনারা চাইলে এরকম করে কন্টেনারে আপনারা রেখে দিবেন ফ্রিজে, যখন ইচ্ছা তখন খেতে পারবেন। এটা মানে এক সপ্তাহ থাকলেও কিছু হবে না, কারণ এটা অনেক বয়েল হয়েছে দুধটা। আপনারা চাইলে ডানোর দুধ বা পাউডার দুধ যে কোনো দুধ দিয়েই করতে পারেন, শুধু ফ্রেশ মিল্কটা না, আপনারা যে কোনো মিল্ক দিয়েই করতে পারেন এটা। আর এই রেসিপিটা আপনারা কেউ মিস করবেন না প্লিজ, আপনাদের উপকারের জন্য আমি দিয়েছি, আপনাদের ভালোর জন্য আমি দিয়েছি। আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। এ মির্জা চৌধুরী আপু আপনাদের পাশে সবসময় থাকবো, ইনশাআল্লাহ আমার পাশেও আপনারা থাকবেন। আর কি কি দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ঈদের জন্য স্পেশালভাবে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান, ইনশাআল্লাহ আমি ট্রাই করব যতটুকু পারি আপনাদেরকে দেখানোর। আর কথা বলতে বলতে দেখেন ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। মাশাআল্লাহ এত মজা হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে না খেলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর এই চ্যানেলটা হচ্ছে আপনাদের, আমার না, কারণ আমি শুধু ভিডিওগুলো দিতেছি, আপনারা দেখতেছেন কমেন্ট করতেছেন, আপনারা আমার পাশে আছেন, এই জন্য আমার সব কিছু শেয়ার করা। আপনারা আমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মতো হয়ে গেছেন। আপনারা বলতে পারেন যে ভিডিওটা এত লম্বা হয়ে গেছে কিভাবে দেখব, শুধু আপনাদের শেখানোর জন্য আমি ভিডিওটা একটু লম্বা করতে হয়েছে, কারণ আমি যদি শর্ট করে দিয়ে দিতাম আপনারা কিছু বুঝতে পারতেন না কিভাবে রান্না করতে হয়, এই জন্য আমার শেয়ার করা। আপনাদের যদি চাহিদা থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আবারও বলছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এতদূর চলে আসলাম, আমার বিদায় নেওয়ার পালা, শুধু ইউটিউব থেকেই চ্যানেল থেকেই আমার বিদায় নেওয়া। ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনারা, আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক। আর দোয়া করবেন লাইলাতুল কদর রাত্রে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এটা লাইলাতুল কদরের জন্য বানাতে পারেন, আমি লাইলাতুল কদরের জন্যই বানিয়েছি আপনাদের জন্য, বলতেছি যে আপনারা ঈদের জন্য রেসিপিটা শেয়ার করবেন, অবশ্যই ভালো লাগবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদের মির্জা চৌধুরী ব্লগস থেকে।